वेलकम बैक अगेन यू आर वाचिंग बेंगल बाइकर बाय रोनित। आज के अनबॉक्स करते चले जेटा एक मोटो ब्लॉगर एक विशेष जिनिस जेटा छाड़ा मोटो ब्लॉगिंग है ना जेटा एक्शन कैमरा। सो आज एक्शन कैमरा एक अनबॉक्स करते चले एंड संगे बोलबो तार फीचर्स गुलो तार डिटेल्स तार केमन प्राइस एंड एटा अवश्य पॉकेट फ्रेंडलि और बजेटर मध्य एक जरा प्रथम मोटो ब्लॉग करते चाहो शुरू करते चाहो बिगेनार तादेर जोन्नो खूब भालो एक सेट आप। सो बेशी ना बोके चलो शुरू करा जाक अनबॉक्स करा जाक एंड समस्त डिटेल्स तोमादेरके आमी जानाबो। सो वेट वेट जदि तुमी एखोनो पर्यन्त आमार चैनलटाके सबसक्राइब ना करे थाको सो कि करछो जस्ट गो टू द सबसक्राइब बाटन एंड सबसक्राइब नाउ और पाशे जे बेल आइकनटा रयेछे सेई बेल आइकनटा क्लिक करे दाओ जखनी भिडियो आसबे नतून नतून संगे संगे देखते पाबे। सो जस्ट वेट আমি আনবক্স করছি, আনবক্স করে আবার ফিরে আসছি। হিয়ার ইজ দ্য বক্স, দ্য অ্যাকশন ক্যাম বক্স। সো এটা আমি এখন আনবক্স করতে চলেছি। তো ঝাটাফাট এটাকে আনবক্স করে ফেলি। এটাকে আমি আনবক্স করছি, আই হোপ ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক আসছে। সো হিয়ার ইজ দ্য সারপ্রাইজ, এতক্ষণ যেটা সাসপেন্সে ছিল সবাই সাসপেন্স কি হবে, কি ক্যাম, কি অ্যাকশন ক্যাম, এখানে বিলটা। তো এটাপরে পরে আসছি। এটা হচ্ছে আমার অ্যাকশন ক্যাম, যেটা এসজে ক্যাম এসজে সিক্স লেজেন্ড। ক্যামেরাটা খুবই ভালো ক্যামেরা, যেটার এখানে রয়েছে দুটো স্ক্রিন আছে, যেটা খুবই ভালো, যেটা ফিচার্স আছে সামনে একটা স্ক্রিন পিছনে একটা স্ক্রিন, ইনফরমেশানগুলো পাওয়া যায়। এটা 30 মিটার ডেপথ ওয়াটারের মধ্যেও এটাকে ভিডিও রেকর্ডিং করা যায়। এর সঙ্গে জাইরো সেন্সার রয়েছে যেটা স্টেবিলাইজেশনের জন্য খুব ভালো, আর এতে 4K রেকর্ডিংও হয় যেটা 24 FPS-এ রেকর্ডও করে। এখানে প্লে স্টোরের অ্যাপ রয়েছে যেটা এখানে স্ক্যান করে, যেটা হচ্ছে iOS-এর জন্য অ্যাপেলের স্টোরে গিয়ে অ্যাপ স্টোরে গিয়ে ডাউনলোড করা যায়, প্লাস এখানে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপসে ডাউনলোড করা যায়। এবং এটা এখানে স্ক্যান করলে বোঝা যাবে যে এটা অরিজিনাল ক্যাম কিনা। সো এদিকে আরও কিছু ফিচার্স রয়েছে যেগুলো কিছু এখানে দিয়েছে। সো এটাকে আনবক্স করে ফেলি আরেকবার। সো এখন যেহেতু কোভিড চলছে, সো এটাকে স্যানিটাইজ সবসময় করা বেটার, এটার জন্য স্যানিটাইজার রাখা খুবই দরকার। ছোটো করে এটাকে আনবক্স করে ফেলি, আনবক্স এখান থেকে এটাকে থেকে এখান থেকে এটাকে স্ক্যান করলে পরে অ্যাপসটা চলে আসবে এসিকাম, যেটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড। হ্যাঁ, এই ক্যামেরাটা তো ওয়াইফাই রয়েছে যেটা কানেক্ট করে আপনি ভিডিওগুলো নিতে পারবেন। সো একটু খুলে নেই এটাকে, এসছে ক্যাম, ক্যামেরাটা দেখা যাচ্ছে এখানে। সো হিয়ার ইজ দ্য ক্যাম, অ্যাকশন ক্যাম, হিয়ার ইজ দ্য ট্র্যাক, আমার ওয়াটারপ্রুফ কেসের মধ্যে আছে। সো ক্যামেরাটা আমি এদিকে রাখি, আমি দেখিয়ে দিই আর কি কি এক্সারসাইজ পেয়েছি এর সঙ্গে। এর সঙ্গে একটা মাউন্ট রয়েছে, এটাও একটা মাউন্ট ওয়াটারপ্রুফ কোনো কেসে, এটা হেলমেট মাউন্ট, আরও কিছু মাউন্ট রয়েছে, এটা ওয়াটারপ্রুফ কেস এক্সট্রা দিয়েছে, এগুলো কিছু মাউন্ট, এখানেও কিছু মাউন্ট, এটাও একটা মাউন্ট, এটাও একটা মাউন্ট, এটা মোছার কিছু, আর সঙ্গে রয়েছে ইউজার ম্যানুয়াল, এই ইউজার ম্যানুয়ালটা দেখতে পাচ্ছেন, আর এটা এসজে ক্যামের একটা স্টিকার, যেটা দুটো স্টিকার পাওয়া যাচ্ছে। তো এটা আপনি বাইকে ইউজ করতে পারেন যদি আপনার মনে হয়। আমি এটা একটু দেখিয়ে দিই আমি এর সঙ্গে। হ্যাঁ, আরও আমি পেয়েছি যেটা আরও কিছু মাউন্ট, বা আরও কিছু মাউন্ট দিয়েছে আমাদের সঙ্গে, আবার একটা ক্যামেরার মনে হয় এটাকে এখানে লাগানোর জন্য, আর এটা চার্জার, USB কেবল চার্জার, চার্জারটা আপনাকে নিজে কিনতে হবে। সো একবার আমি দেখিয়ে দিই আমি কতগুলো মাউন্ট এখানে আমি পেয়েছি, এক মিনিট, ক্যামেরাটা আমি এখানে রাখি। এটার প্রাইস কত আছে? 9999 টাকা আনছি। সো জাস্ট আমি দেখিয়ে দিই, এতগুলো জিনিস আমি এখানে পেয়েছি, এতগুলো মাউন্ট, এগুলো গুনে আমাকে দেখতে হবে কতগুলো মাউন্ট আছে। তো এখন গোনার আমার টাইম নেই, পরে বলবো। সো এত কিছু, এটা আমার অ্যাকশন ক্যাম, এই হচ্ছে ফুল সেট আপ। আচ্ছা আমি একবার দেখিয়ে দিই, ক্যামটা এখানে সুইচ আছে এখানে অন করার জন্য, হয়তো ব্যাটারি আছে নাকি জানি না। হ্যাঁ, ক্যামেরা খুলে গেছে আমার। সো দেখতেই পাচ্ছেন ভিডিও স্টার্টিং শুরু হয়ে গেছে। এটা স্টেবিলাইজেশন, এখানে আরও কিছু সেটিং, এটা পুরো টাচ স্ক্রিন আছে যেটা আর কি খুলে টাচ করতে হয়। সো আমি খুলে টাচ করে দেখাচ্ছি কী কী আরও ফাংশান আছে। সো হিয়ার ইজ দ্য ভিডিও, ভিডিও কোয়ালিটিগুলো আমি পরে দেখাবো। সো ওয়েট, আর আমি ক্যামটা একবার দেখিয়ে দিই খুলে, যেটা এখান থেকে এখানে ওপেন,
এখানে ওপেন এইভাবে ওপেন করে খোলা যায়। সো দেখতেই পাচ্ছেন এটা আমি এখান থেকে এইভাবে করে খুলে নিয়েছি, এই যে যেখানে খুলে গেছে এদিকেও দেখুন, এদিকে একটা ডিসপ্লে আছে, সেখানে অনেক ইনফরমেশান, ভিডিও কতক্ষণ ভিডিও রেকর্ড হবে, কত ব্যাটারি আছে, এগুলো আরও ইনফরমেশান আছে এখানে। সো এখানে আপনার পুরো টাচ স্ক্রিন পাচ্ছেন, এখানে ভিডিও আছে, ভিডিও ল্যাপস আছে, স্লো মোশন আছে, স্লো রেকর্ডিং আর কি, স্টিল ফটো আছে, ফটো ল্যাপস আছে, ব্রাশ মোড আছে, এটা টোটালি স্ক্রিন টাচ। আরও সেটিংসে রেজুলেশন সেট করতে পারবেন এখান থেকে, আপনি সর্বোচ্চ এখান থেকে করতে পারবেন 1080 30 FPS, আর 50 FPS 60 FPS এগুলো আপনি করতে পারবেন। এখানে আরও রয়েছে, এগুলো আমি ডিটেলসে পরে বলবো। তো এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং, টেরসিটির ফরম্যাট, গিম্বেল কন্ট্রোল, গিম্বেল কন্ট্রোল 1 করে দিলাম, টিভি মুড এটা সেটা ওটা রয়েছে, এর সঙ্গে লো লাইট মুড, এখানে মুড অন করা যায়, অন করাই আছে। আচ্ছা আমি একটু দেখে নিই এখান থেকে আমার এটা স্টেবিলাইজেশনটা অন আছে নাকি। এখানে লো লাইট মুড, ওয়াইড ডিয়ার, জাইরো সেন্সার, এটা মেন জিনিস, এটাকে আমি হাই করে রাখলাম জাইরো সেন্সারটা। অডিও অন, ভলিউম কন্ট্রোল করতে পারবেন, টাইম ল্যাপস রয়েছে, ভিডিও আরও আরও অনেক ফরম্যাট, ভিডিও টাইপ ফরম্যাট এগুলো রয়েছে, এগুলো আমি পরে ডিটেলসে বলবো। আর পরে সব ভিডিও, এই যে সিপ মলটা দেখছেন, এই যে হাত, এটার জন্য এটা হচ্ছে স্টেবিলাইজেশন, এটা আপনার ভিডিওটা স্টেবিলাইজ হচ্ছে। সো হিয়ার ইজ এ ভিডিও, বাট এটা ফুল ফুটেজ আমি পরে দেখাবো। সো এই যে, সো এখানে ভিডিও এইটা এইখানে প্রেস করলে ভিডিও স্টার্টিং হচ্ছে। সো ভিডিও পরে আমি দেখাবো। সো আশা করছি আনবক্সিং তোমরা দেখেছো অ্যান্ড এনজয় করেছো। সো এর ব্যাপারে আমি ডিটেলসে পরে রিভিউ দেবো, কেমন স্টেবিলাইজেশান, কেমন ভিডিও রেকর্ড হয় সেটা বাইরে না গেলে সম্ভব না। সো রাইডে যাবো যখন, আমি ট্রাই করছি এক সপ্তাহের মধ্যে ভিডিও রাখার, এই ক্যামেরার ব্যাপারে রিভিউ দেওয়ার। সো প্রমিস করছি এক সপ্তাহের মধ্যে ক্যামেরা রিভিউ দেবো। অ্যান্ড স্টে টিউন্ড উইথ আস, থ্যাংক ইউ ফর ওয়াচিং বেঙ্গল বাইকার বাই রনিত। অ্যান্ড যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা নতুন নতুন ভিডিও পেতে, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দাও। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সো আজকের মতো বাই বাই, আবার দেখা হবে কোনো নতুন একটা ব্লগ বা রাইডে, সেই ভিডিওগুলোতে আমাদের সঙ্গে আবার দেখা হবে। সো থ্যাংক ইউ সো মাচ এগেইন। I think it's the way life changes when in love, yeah. Eyes around my soul.